বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মিরানা, মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা আমি শুরু করছি আপনাদের সঙ্গে ফুল দিয়ে। আমার বারান্দা দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলো আমার অনেক পছন্দ। দেখেন সাদা আর গোলাপি মিলেমিশে একাকার হয়ে আছে, তাই না? এক জোড়া সাদা ফুল ফুটেছে, আরেক জোড়া ফুটেছে গোলাপি, অনেক সুন্দর লাগছিল ফুলগুলো। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। এই যে দেখেন এই নয়নতারা ফুলগুলো অনেকটাই ফুটেছে, অনেক সুন্দর লাগে আসলে। নিজের বারান্দায় এই যে ফুলগুলো দেখলে মন প্রাণ ভরে যায়, তাই না? যারা ফুল পছন্দ করেন তারা তো অবশ্যই আমার গাছগুলো পছন্দ করেন, তাই না? অনেক সুন্দর লাগছিল। আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটা রেসিপি শেয়ার করব, টিপস সহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। পাউরুটি সবসময় বাজার থেকে দোকান থেকে কিনে আনতে হয়। যদি বাসায় একটা পারফেক্ট পাউরুটি বানানো যায় তাহলে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যাবে, বাচ্চাদের কিন্তু একটা ভালো খাবার দেওয়া যাবে, তাই না? আশা করছি আজকে আমার ভিডিওটা আপনারা পুরো দেখলে একটা পারফেক্ট পাউরুটি বানাতে পারবেন। এখানে আমি একটা চাল নিতে প্রথমে 3 কাপ ময়দা নিয়েছি, তারপরে এখানে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ময়দা আর গুঁড়োর দুধ ভালো করে চাল নিতে চলে নিচ্ছি, অবশ্যই কিন্তু চলে নিতে হবে, এতে করে আমাদের ব্রেডটা কিন্তু অনেক সফট হবে। এখন 3 কাপ ময়দার জন্য এখানে আমি 1 চা চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এখানে দিলাম 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ। তারপরে দিলাম এখানে আমি 1 কাপ তরল দুধ, কুসুম গরম করে। অবশ্যই কিন্তু কুসুম গরম তরল দুধ দিতে হবে, তবে আমার এখানে 1 কাপ লাগেনি। এখন দিলাম এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 1টা ডিম। তারপরে এখানে আমি দিলাম তেল, সয়াবিন তেল 1 কাপের 1/4 ভাগ, অর্থাৎ 1/4 কাপ। তেল দিয়ে ভালো করে আমি সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মেখে নিচ্ছি। আশা করছি আপনারা আমার সবগুলো উপকরণ ভালো করে ঠিকঠাকভাবে দিবেন, তাতে করে আপনাদের পাউরুটি অনেক সুন্দর সফট হবে। দেখেন এই যে 1 কাপ তরল দুধ নিয়েছিলাম, এখানে আরও এখানে 2 টেবিল চামচ তরল দুধ রয়ে গিয়েছে। আসলে সবগুলো যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় তাহলে দেখবেন আপনাদের পাউরুটি অনেক সুন্দর সফট হবে, ফুলকো হবে, খেতেও অসাধারণ হবে। এখন এটা আমি ডেকে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি আবারও দেখেন ডাকনা উঠিয়ে দেখাচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিচ্ছি এখানে হচ্ছে 100 গ্রামের 1/4 ভাগ, অর্থাৎ এখানে 25 গ্রাম বাটার আছে। যে 100 গ্রামের একটা ভাত থাকে ওখান থেকে আমি 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি, 25 গ্রাম বাটার দিতে হবে। বাটার কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, না হলে যে আমরা ইস্ট দিয়েছি সেই ইস্টের গন্ধ লাগবে। আপনারা নিশ্চয় দেখেছেন ইস্ট কিন্তু বেশি দেওয়া যাবে না। এখানে আমি ইস্ট দিয়েছি মাত্র 3 কাপের জন্য, 3 কাপ ময়দার জন্য 1 চা চামচ। অনেকে 1 কাপের জন্য 1/2 চা চামচ দেয়, তবে এটা কিন্তু ঠিক না, এতে করে পাউরুটির মধ্যে গন্ধ আসবে, এটা আপনারা খেয়াল রাখবেন। 3 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট যথেষ্ট, অবশ্যই ভালো মানের ইস্ট দিতে হবে। এখন সবগুলো আবারও ভালো করে আমি আরও একটু মথে নিয়েছি, আরও 5-7 মিনিট। যতই ভালো করে মথে নেবেন ততই কিন্তু পাউরুটি সুন্দর পারফেক্ট হবে। এখন উপর থেকে একটাও সয়াবিন তেল দিয়ে তারপর ডেকে রেখে দিব। দেখেন এটা আমি 40 মিনিট ডেকে রেখে দিয়েছি চুলার পাশেই, যাতে করে ভালো করে ফুলে উঠে। অনেক সুন্দর ফুলকো হয়েছে না? এখন উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপরে ভালো করে আবারও আমি এই যে দেখেন ভিতরে যে বাতাসটা আছে ওইটা আমি হাত দিয়ে ভালো করে সরিয়ে দিচ্ছি। এভাবে করে ভালো করে বাতাসটা কিন্তু বের করে দিতে হবে, না হলে কিন্তু পাউরুটি যখন বানাও ভিতর থেকে ফাঁপা হয়ে থাকবে, পাউরুটি পারফেক্ট হবে না। আরও 2 মিনিট একটু ভালো করে আমি মথে নিয়েছি।
তারপরে দেখেন আমি আজকে এই পাউরুটি এখানে আমি বসাবো, সেট করব। এখানে আমি একটা এই যে ফ্রাই প্যান নিয়েছি, সসপ্যান বলতে পারেন, এটা নন স্টিকের, চেষ্টা করবে নন স্টিকের নেওয়ার জন্য। এতে করে অনেক সুন্দর হবে, যে কোনো বাটিতে যে কোনো বক্সে আপনারা বসাতে পারেন পাউরুটি, সমস্যা নেই। আমি এখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে দেখেন একটু একটু করে ডোনি আমি গোল গোল করে নিচ্ছি। আসলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা তৈরি করতে পারেন, এটা আপনাদের যার যার পছন্দ মতো। আমি আজকে এরকম করে তৈরি করতেছি, আসলে এভাবে করলে আমার কাছে ভালো লাগে, একটা একটা করে নিয়ে খেয়ে ফেলা যায়। এরকম করে গোল করে এনে নিচে দিয়ে টেনে তারপরে একটা শেপ দিতে হবে। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকেই দেখতে পাবে। আমার প্রিয় আপুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও দোয়া, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে অনেক সুন্দর করে কমেন্টস করেন। আমার কিছু প্রিয় আপু আছে আমার অনেক গভীরে চলে গিয়েছে, আসলে ওই আপুদেরকে আমি সব সময় স্মরণ করি এবং ওই আপুদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এই যে দেখেন এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো গোল করে বসিয়ে দিচ্ছি, সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আরও 1 ঘন্টার জন্য, চুলার পাশেই রাখতে হবে যাতে করে গরম থাকে, না হলে কোনো গরম জায়গায় রাখলে হয়ে যাবে। এখানে আরও কিছুটা ডো নিয়েছি, ছিল অর্ধেকটাই এটা হয়েছে, দেখেন অনেকগুলো হয়ে যায়, কিন্তু আরও কিছু ছিল, এগুলো দিয়ে আমি আরও একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখেন আমি এখন স্টিলের একটা প্লেট নিয়েছি, ওখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তেলটা ব্রাশ করে নিয়ে তারপরে আমি দেখেন এরকম করে করে এটা দিয়ে দিচ্ছি। আসলে ডিজাইন শেপ সম্পূর্ণ নিজের ব্যাপার, তাই না? এখন চারপাশে এভাবে করে দিয়ে তারপরে দেখেন একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। দেখেন এরকম করে কেটে দিলে সুন্দর লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন এরকম করে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, এভাবে হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দেখেন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা ফুলে ওঠা পর্যন্ত, অর্থাৎ এখানে 1 ঘন্টা লাগবে। দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে 1 ঘন্টা, এটা কিন্তু ডবল থেকে বেশি হয়ে গিয়েছে, তাই না? অনেক ফুলকো হয়েছে মাশাআল্লাহ। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য, চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বসিয়ে দিয়েছি। এখানে একটা ডিমের কুসুম, 2 টেবিল চামচ তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে উপর থেকে ব্রাশ করে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এটা তিল, সাদা তিল। সাদা তিল আমার মেয়ে, ছোটো মেয়ে অনেক পছন্দ করে পাউরুটির মধ্যে, সেই জন্য উপর থেকে ডিম ব্রাশ করার, ডিম আর দুধ ব্রাশ করার পরে দিয়ে দিলাম, অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এখন 5 মিনিট চুলের আগুনটা লোতে রেখে ডিরেক্ট আমি সসপ্যানটা গরম করে নিয়েছি। তারপরে নিচে দিয়ে দেখেন একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, উপর থেকে দেখেন এটা বসিয়ে দিলাম। আমি অপেক্ষা করেছি 40 মিনিট, 40 মিনিট পরে দেখেন আমার ব্রেডটা কী সুন্দর পারফেক্ট হয়ে গিয়েছে। উপর থেকে আরেকটু কালার আনার জন্য আমি দেখেন এভাবে করে উপর করে আরেকটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, যাতে করে উপর থেকেও একটু মচমচে হয়। দেখেন কী সুন্দর কালারটা হয়েছে, এই যে খয়েরি কালার, এগুলো হচ্ছে ডিম দিয়েছে এই জন্য, সুন্দর না? এদিকে ওটা হতে থাকুক আরও 10 মিনিট। এটা আমি আরেকটা চুলায় সসপ্যান বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য, এই যে এই পাউরুটিটা আমি বেক করে নিব সেই জন্য। এখানেও আমি আগের মতো করে এই ডিমের কুসুম আর তরল দুধ একটু ব্রাশ করে নিয়েছি, এখানে কিন্তু আমি আর তিল দিই নেই। তারপরে প্রিহিট করে নেয়া সসপ্যানের মধ্যে আমি সেই পাউরুটি বসিয়ে দিলাম। আমি চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ে মাঝামাঝি রেখেছি, একবারে কম রাখলে কিন্তু হবে না, কালার আসবে না। দেখেন এটা কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট পরে দেখেন কী সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতে অসাধারণ হয়েছে। আসলে অনেক সময় কিন্তু ভিডিওর মধ্যে কালার বা দেখতে তেমন সুন্দর আসে না, তাই না? অসাধারণ হয়েছে। দেখেন গরমের জন্য আমি এটা
ধরতে পারতেছি না, অনেক গরম। এটা আমি আসলে ডেকেও রাখিনি, গরম গরম দেখেন আমি এটা ভেঙে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটা গরম গরম খেতে অসাধারণ লাগে। কেমন হয়েছে বলুন তো? নিজের হাতে তৈরি করা একটা পারফেক্ট ব্রেড, এটা দেখতেই কিন্তু অনেক সুন্দর আর খেতে অসাধারণ। আমার টিপসগুলো ফলো করে অবশ্যই তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের পাউরুটি অনেক সুন্দর পারফেক্ট হবে। বাসায় যদি একটা পারফেক্ট পাউরুটি তৈরি করা যায়, ফ্রেশ করে খাওয়া যায়, তাহলে আর কিনে আনার কী দরকার? তাছাড়া এই বাসায় বাচ্চা আসে, চেষ্টা করবে এভাবে করে বানাতে, তাহলে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে, পছন্দ করেই খাবে। এদিকে দেখেন আমার এই পাউরুটিটাও হয়ে গিয়েছে, দেখেন অনেক সুন্দর হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিলো, আসলে অনেক দিন পর পাউরুটি বানাচ্ছি, এখন সময় পাই না আর গ্যাসের সমস্যা। ওই দিন একটু দুই দিন আমাদের এখানে গ্যাস ভালো ছিল, সেই জন্য আমি তৈরি করেছি, না হলে সারাদিনই গ্যাস থাকে না, কীভাবে তৈরি করবো এগুলা? এই দেখেন এগুলো আমি উঠিয়ে নিয়েছি, এটা কিন্তু একটু ঠান্ডা করা লাগবে, গরম গরম উঠানো যাবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমি উঠিয়ে নিয়েছি। দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে, লাইটের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। আমার আজকের পাউরুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো, যদি আপনারা কেউ তৈরি করেন অবশ্যই আমার পুরো ভিডিও দেখে তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের পাউরুটি ব্রেড অনেক সুন্দর পারফেক্ট হবে। আমার মেয়ের স্কুলের জন্য ছবি উঠেছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।